আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে যেই ইবাদতটি আজকে আমাদের কাছে সবচাইতে অবহেলিত, সেই ইবাদতটার উপরে আমরা দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমরা যারা মুসলিম আমাদের জন্য দৈনিক সলাত কয়বার? দৈনিক কয়বার? পাঁচবার। তাহলে পাঁচবার আল্লাহপাক কিন্তু পাঁচবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচবারের কথা বলছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো পাঁচবার। মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ফারাদতু লি উম্মাতিকা খামসিনা সলা, আপনার উম্মতের জন্য ৫০ বার দৈনিক, মানে ২৪ ঘন্টার মধ্যে ৫০ বার সলাত আদায় করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, কমতে কমতে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়বার করলেন? ৫ বার। আমরা দৈনিক খাবার খাই কয়বার? যে একজন মানুষ সুস্থ থাকতে হলে ডেইলি কয়বার খেতে হয়? ৩বার খাইলে সুস্থ থাকে না। আপনার বর্তমানে দেখবেন ডায়াবেটিস রোগীর বই আছে একটা, যারা ডায়াবেটিস রোগী এদের একটা বই থাকে, থাকে না? এই বইয়ের মধ্যে দেখবেন যে খাদ্য তালিকা আছে, ১ নম্বর খাদ্য তালিকা, ২ নম্বর খাদ্য তালিকা, বা ১০ নম্বর পর্যন্ত খাদ্য তালিকা থাকে। এই খাদ্য তালিকার মধ্যে দেখবেন দৈনিক ৫বার খাওয়া লাগে, সুস্থ থাকতে হলে দৈনিক ৫বার খাইতে হয়। ৩বার তো খাইবেন মেইন খাবার, এর বাহিরেও সকালের নাস্তা আর দুপুরের খাবার, এই দুইয়ের মাঝখানে ১০:৩০ ১১টার দিকে একটু টি ব্রেক, একটু হালকা কিছু খেতে হয়। আবার আপনার দুপুরে খাইলেন রাত্রে, মাঝখানে কিন্তু বিশাল গ্যাপ, এই গ্যাপের মাঝখানেও একবার চা নাস্তা কিছু একটা খাওয়া লাগে। অর্থাৎ ডেইলি ৫বার যদি সঠিক সময়ে একজন মানুষ খাওয়া দাওয়া করে তাহলে তার শরীরটা সুস্থ থাকে। কিন্তু যদি মানুষ মনে করে না আমি ৫বারেরটা একবারে খাই ফেলব, অথবা ৭ দিনেরটা একবারে খাম, ৩৫বার যেটা খাইতাম সেটা একবার খাম, তো ৩৫বারটা যদি একবার খায় তো এই মানুষ কোনোদিন সুস্থ থাকতে পারে না। ঠিক একইভাবে ৩৫ ওয়াক্ত সলাত, ৩৫বার সলাত যদি একবার আদায় করে, এই মুসলমান, এই মুমিনও তার ঈমানও সুস্থ বিশুদ্ধ থাকতে পারে না। এজন্য একজন মুসলিমের ঈমান বিশুদ্ধ রাখতে হলে, একজন মুসলিমের ঈমান ঠিক রাখতে হলে তাকে অবশ্যই দৈনিক ৫বার সলাত আদায় করতেই হবে। এই ৫বার সলাত আদায় করা ফরজে আইন, এটা ফরজে কেফায়া না, এই ৫বার সলাত আদায় করা ফরজে আইন। এটা পরিবারের বাপের উপরেও ফরজ, মায়ের উপরেও ফরজ, ছেলের উপরেও ফরজ, মেয়ের উপরেও ফরজ, স্বামীর উপরেও ফরজ, স্ত্রীর উপরেও ফরজ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকল মুসলিম নর নারীর উপরে সলাত দৈনিক ৫বার সলাত আদায় করা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে সলাতকে ফরজ করলেন কেন? আমরা এই সলাতের গুরুত্বটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, যে আল্লাহ পাক এত গুরুত্ব দিলেন কেন এই সলাতটাকে এইভাবে দৈনিক ৫বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজে আইন বাধ্যতামূলক করে দিলেন কেন? এটার নিশ্চয় এমন কিছু কারণ আছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক বান্দার উপরে, প্রত্যেক নারী পুরুষের উপরে দৈনিক ৫বার সলাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা কারণগুলো সংক্ষেপে একটা একটা করে আলোচনা করি। ১ নম্বর কারণ,